আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো যে মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করবেন। আমরা অনেকে আছি যারা মূলত ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকি, কিন্তু যখন আপনাদের ভালো লাগে না ইনস্টাগ্রাম তখন কিন্তু আপনারা চান যে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে, কিংবা যদি আপনার একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে ইনস্টাগ্রাম তবে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মূলত ফেসবুক অ্যাকাউন্ট ডিলিটের মধ্যে সহজ না হয় আপনারা সহজভাবে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন না। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে পারবেন। তো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা যায় চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার জন্য মূলত আমি ইনস্টাগ্রাম লাইট অ্যাপশনটি ব্যবহার করব। আপনারা গুগল প্লে স্টোর থেকে অবশ্যই ইনস্টাগ্রাম লাইট অ্যাপশনটি ইনস্টল করে নিতে পারেন। তো কোনটার জন্য প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখান থেকে সার্চ করে ইনস্টাগ্রাম লাইট লিখে সার্চ করে দিলে ইনস্টাগ্রাম লাইট অ্যাপশনটি পেয়ে যাবেন। অবশ্যই আপনার ইনস্টল করার পর ওপেন অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটি ডিলিট করতে আছেন ইনস্টাগ্রামের সেই অ্যাকাউন্টটি লগ ইন করার পর একদম কোনায় মানুষ অ্যাকাউন্টটিতে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স একদম ওপর দিকে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন, সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করুন হেল্প নামে একটা অপশন, অবশ্যই এখান থেকে হেল্প অপশনে ক্লিক করে দেবেন। যেহেতু এখান থেকে কোনো সেটিংস কিন্তু আমাদের নাই ডিলিট করা, তো এখান থেকে আমি হেল্প অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন আরও অপশন অনেকগুলোর মধ্যে হেল্প সেন্টার নামে একটা অপশন, অবশ্যই আপনারা সেই অপশনে ক্লিক করবেন। তো ভিডিওটি যদি বুঝতে আপনাদের সমস্যা অবশ্যই একটু টেনে টেনে দেখবেন, তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের সহজ হবে। তারপর আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখান থেকে সার্চ মধ্যে একটা অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা হাউ আই ডিলেট অথবা জাস্ট এখান থেকে ডিলেট লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন হাউ আই ডিলেট আমি লিখলাম, আপনি চাইলে শুধু ডিলেট লিখতে পারেন। তাহলে দেখতে পাচ্ছেন হাউ আই ডিলেট মাই অ্যাকাউন্ট, তো অবশ্যই প্রথমটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে প্রথম একটা অপশন চলে আসছে ডিলেট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অবশ্যই সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্লাইড করে চলে আসবেন, তাহলে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ডট কম ফ্রম এ মোবাইল ব্রাউজার অর কম্পিউটার, অবশ্যই সেটার উপর ক্লিক করবেন একবার। তারপর এখান থেকে ডিলেট ইউর অ্যাকাউন্ট অথবা এখান থেকে ডিলেট ইউর অ্যাকাউন্ট পেজ, এখান থেকে সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পাচ্ছেন ডিলেট ইউর অ্যাকাউন্ট, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিলেট, তারপর এখান থেকে আপনার ইউজার নামটা দেখতে পাবেন, কেন মূলত আপনি ডিলেট করতে আছেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে, তো এর জন্য এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করে দেবেন, তো আমি এখান থেকে প্রাইভেসি কনসার্ন এই অপশনে ক্লিক করে দিচ্ছি, তো এটা সিলেক্ট করে দিলাম। এমনকি এখান থেকে রি এন্টার ইউর পাসওয়ার্ড, এখান থেকে আপনার পাসওয়ার্ডটি টাইপ করতে হবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের, তো এখান থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে অবশ্যই ভিউয়ার্স আপনাকে খেয়াল রাখতে হবে, তো দেখতে পাচ্ছেন ইফ ইউ কন্টিনিউ ইয়ার প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস উইল বি ডিলেট অন আগস্ট 17/2022, মূলত আগস্ট মাসের 17 তারিখে কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনাকে যে শর্তটি পালন করতে হবে সেটা হলো যে তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টটা আপনি আর লগ ইন করতে পারবেন না, আর যদি লগ ইন করেন তবে সেক্ষেত্রে কিন্তু এটা ডিলিট হবে না। এখন কি আপনি ডিলিট করতে আছেন, তাহলে এখান থেকে আপনারা করবেন কি ডিলেট, তারপর এখান থেকে আপনার ইউজার নামটা দেখতে পাবেন সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট, আপনি কি সত্যি আপনার অ্যাকাউন্টটি ডিলিট করবেন, তো এবার যদি ডিলিট করতে হন তবে সেক্ষেত্রে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ডিলেটে চলে যাবে। তো যে সময়টি দেওয়া ছিল সেই সময়ের মধ্যে আপনি আর আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন না, তবে সেক্ষেত্রে সেই সময় পরে কিন্তু অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে।